Krakshala Shantirbazar Bukhasta Habanuki Koglam Shalaman Kotala Osha Matanya Tuinye Nangkukmani Koglam Palajaka Tai Haste Hapang Nikoshimumanza Gresham Sobrum Bishite Haste Hapang by Dagizan Nangkukmani Shep Sabra Tongkosong Lukurong Nitari Maturana Nibagi Koglam Salajaka Shantirbazar Bukhasta Pani Bukhate Inyo Padamanzaka Shantirbazar Bukhasta Pha Oveda Nondo Boido Shantirbazar Pura Polichot Ni Chairman Shopna Boido Vice Chairman Shatabrata Saha Bagwi Block Ni Panchayat Samiti Ni Chairman Sridam Das Julaibari Block Panchayat Samiti Ni Vice Chairman Tapas Dotto Nokoboi Bukhaste Pa Habanuri Kubuni Shabun Khanjero KokLam Salemani Yang Bulo Koktamathumai Rong Ni Buskhango Kok Naraka Shantirbazar Bukhaste Pa Obedanando Boido Jopulokhe Rajye Gonobonton Byabostha Shoshotel Dewar Siddhanto আমরা এখানে 84টা রেশন শপ আছে আমাদের সাবডিভিশনে এই প্রত্যেক ডিলারদের নিয়ে আজ মিটিং করা হয়েছে এখানে উপস্থিত ছিলেন আমাদের জুলাইবাড়ি ব্লকের ভাইস চেয়ারম্যান বগাবা ব্লকের চেয়ারম্যান আমাদের শান্তিবাজার পুর পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ওনারা ছিলেন তাছাড়াও 84 জন এখানে রেশন ডিলার ছিলেন মূলত যে আলোচনাগুলো করা হয়েছে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুক্রমে 1 লিটার করে সরষের তেল দেওয়া হবে এখানে যেটা বাজার মূল্য 128 টাকা সরকার সেখানে 13 টাকা ভর্তুকি দেবে 15 টাকা ভর্তুকি দেবে 15 টাকা ভর্তুকি দিয়ে 113 টাকা করে প্রতি লিটার সরষের তেল রেশন থেকে ক্রয় করতে পারবে তাছাড়াও সরষের তেল ছাড়ো ভুক্তাদের জন্য 1 কেজি মসুর ডাল 1 কেজি চিনি 2 কেজি ময়দা 500 গ্রাম সুজি এবং 500 গ্রাম আটা থাকবে এগুলো একটা ক্যানভাস ব্যাগে দেওয়া হবে প্রত্যেক কার্ড হোল্ডারকে তো প্রত্যেক কার্ড হোল্ডার সেখানে দোকানে গিয়ে রেশন শপে গিয়ে এই সামগ্রীগুলো নেবেন আর যে ক্যানভাস ব্যাগ দেওয়া হবে এটার জন্য কোনো টাকা দিতে হবে না এটা সরকার দিচ্ছে আর বাকি জিনিসগুলোর জন্য টাকা দিতে হবে এই ব্যাগে নিয়ে ওনারা চলে যাবেন আশা করি দু তিন দিনের মধ্যে আমাদের পুরো সামগ্রী আমাদের পুরো রেশন শপে পৌঁছে যাবে করা হবে কারণ ডিলাররাই এখানে মেইন বাহন আমরা যেখানে রেশন সামগ্রী যেখানে দিচ্ছি ডিলারদের মাধ্যমে দিচ্ছি প্রথমে ডিলারদেরকে আমরা অবগত করলাম পুরো সরকারের সিদ্ধান্তটাকে এইভাবে ডিলারদের নিয়ে যে করা হচ্ছে এছাড়াও আমাদের সেখানে মানে জনপ্রতিনিধি ছিলেন ওনারাও উপস্থিত ছিলেন আর সবাইকে অবগতির জন্যই এই মিটিংটা করানো হয়েছে মানে সঠিকভাবে সরকারের সিদ্ধান্তটা বাস্তবায়ন করার জন্য আজকের যে কর্মসূচি সেটা হলো ন্যাশনাল পোস্টাল উইক আমাদের ইন্ডিয়া পোস্ট বা ডিপার্টমেন্ট অফ পোস্ট ন্যাশনাল পোস্টাল উইক সেলিব্রেশন করে সেটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড পোস্ট ডে 9 তারিখ যেটা গতকালকে ছিল ওয়ার্ল্ড পোস্ট ডের অঙ্গ হিসাবে আমরা এটা পালন করছি আজকের দিনটা হলো আমাদের বিত্তীয় সশক্তিকরণ দিবস এর এই অঙ্গ হিসাবে আমাদের যে প্রাথমিক দায়িত্ব সেটা হলো যে আমাদের যে ফিনান্সিয়াল ইনক্লুশন আমরা কীভাবে প্রত্যেকটা নাগরিককে ফিনান্সিয়াল ইনক্লুশন দিতে পারি আমাদের ডিপার্টমেন্টে রয়েছে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স যেগুলো ইন্স্যুরেন্সের স্কিমে আসে তাছাড়া আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের পোস্টাল সেভিংস স্কিম তাছাড়া ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ডিপার্টমেন্ট অফ পোস্টের লেটেস্ট যে একটা ব্যাঙ্কিং অঙ্গ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে 2018-তে আমরা প্রত্যেকটা অঙ্গের হিসাবে আমরা প্রতিনিয়ত আমরা পরিষেবা এক্সটেন্ড করার চেষ্টা করছি আমরা ফিনান্সিয়াল ইনক্লুশনটা দেওয়ার চেষ্টা করছি সেই ফিনান্সিয়াল ইনক্লুশন পার্টটাকে আমরা সুনিশ্চিত করার জন্য এবং লোককে এটার ব্যাপারে জানান দেওয়ার জন্য যাতে অ্যাওয়ারনেস পার্টটা আমাদের মেইন থাকে তার জন্যই আজকের এই প্রোগ্রামটা আমরা এখানে রেখেছি নর্মালি প্রোগ্রাম আগরতলাতে বা শহর কেন্দ্রিক হয়ে থাকে আমরা শান্তিবাজারে এই প্রোগ্রামটা এর মধ্যে করেছি যে এই উদ্দেশ্যে যে আমাদের শান্তিবাজারের নাগরিক যারা আছেন তারাও এই পরিষেবাগুলোর ব্যাপারে জানতে পারেন এবং অবগত থাকেন এর মধ্যে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন জায়গাতে তবে আমাদের আগরতলা পোস্টাল ডিভিশন যেটা আমাদের ত্রিপুরার 4টি ডিস্ট্রিক্ট সাউথ ডিস্ট্রিক্ট পর্যন্ত ওয়েস্ট থেকে শুরু করে সাউথ পর্যন্ত 4টি ডিস্ট্রিক্টের জুরিডিকশন রাখে আমরা আজকের অনুষ্ঠানটা স্পেসিফিক্যালি ন্যাশনাল পোস্টাল উইকের আজকের অনুষ্ঠানটা আমরা এখানে শান্তিবাজার স্টেট লেভেলে বলা যায় না ডিভিশন লেভেল আমাদের দুটো ডিভিশন আছে ত্রিপুরাতে তার জন্য এটা আমাদের আগরতলা ডিভিশন থ্যাংক ইউ